কেমন আছেন সবাই মণিপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যার জন্য আমি এখানে চিকেন নিয়েছি তিনশো থেকে চারশো গ্রামের মতন তো উইথ বোন আছে তো বোন থেকে আমি চিকেনটাকে লেস করে নিচ্ছি আর যে বোনগুলো আছে সেগুলোও কাজে লাগাবো তো দেখতে থাকুন এটা কিন্তু সবাই ভাবে যে নাম শুনলেই ভাবে যে কিভাবেই না বানায় বাবা কত কিছু উপকরণ তো এত টেস্টফুল এ রেসিপিটি তো না দেখলে কিন্তু এবং না বানালে বোঝাই যাবে না তো চলুন আমার সাথে দেখে নেওয়া যাক তার জন্য এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে একটু লবণ ব্ল্যাক পেপার এবং ভিনিগার দিয়েছি আর সাথে দিয়েছি আমি এখানে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্সড করে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন আমি রেস্ট রেখে দেবো ঢাকা দিয়ে এদিকে যতক্ষণ আমার চিকেনটা রেস্ট থাকছে ততক্ষণ আমি বাকি কাজটা করে নিই যার জন্য আমি যে উইথ বোন আমি চিকেনটা ছিল সেটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবং এই একটা বড়ো কাপে মেজারমেন্ট করে আমি দু কাপ জল নিচ্ছি তো এটা মেজারমেন্ট করার কারণ আছে যে আমি এটা যখন বয়েল করব আমি চিকেনটাকে তো এই দু কাপ জলের মধ্যে যেন অন্তত এক কাপ জল আমার অবশিষ্ট থেকে যায় তাই আমি এখানে মেপে মেপে দু কাপ জল দিচ্ছি এবং সাথে যেন চিকেনটাও আমার সেদ্ধ হয়ে যায় আর একটু লবণ ব্ল্যাক পেপার একটা তেজপাতা এলাচ এবং আদা রসুন বাটা আর আমি এখানে একটু ব্যবহার করব এটাকে মিক্স করে নেওয়ার পর আমি হাফ চামচের মতন আমি এখানে বাটার এটার সাথে দেব বাটারটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে আপনার যে চিকেনটা থাকবে পরে সেটাকেও কিন্তু আপনারা এমনিতেও খেতে পারবেন স্ন্যাক্স হিসাবে আর এই কারণে কিন্তু আমার এতটা জল দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে চিকেন স্টুটা আমার একদম রেডি হয়ে গেছে এতে কিন্তু চিকেনগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় এবং আমার এক কাপের মতনই কিন্তু স্টুটা বেঁচে রয়েছে আর এখানে আমি একটা প্লেটের মধ্যে একটু ময়দা নিয়ে নিচ্ছি ডাস্টার করার জন্য যে মেরিনেট করা চিকেনটা আছে সেটাকে আমি ময়দার মধ্যে ভালো করে মিক্সড করে মাখিয়ে নেব যাতে পুরো চিকেনটার গায়ে মোটামুটি আমার ময়দাটা লেগে যায় এবং এটা একটু দেখতে সাদা সাদা টাইপের হয় আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি বড় চামচে দু চামচের মতন আমি সাদা তেল নিচ্ছি সাদা তেলেই আমি কিন্তু এটা ভাজাভাজিটা করব। তো এটাকে নিয়ে ভালো করে স্প্রেড করে আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে প্যানটা এবং তেলটা নতুবা আমার এখানে যেহেতু ময়দা দেওয়া আছে ময়দাটা কিন্তু নিচে চিটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবার আরেকটা টিপস যে ময়দাটা কিন্তু এক্সট্রা কিন্তু চিকেনের লেগে থাকলে সেটা কিন্তু ঝেড়ে ঝেড়ে এটাকে একটা করে পিস করে আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কতটুকু আমি তেল দিয়েছি খুব বেশি তেল দিই আর চিকেনটা যখন কাটবে তখন ছোটো এবং পাতলা করে কাটারই চেষ্টা করবেন বুঝতেই পারছেন যে চিকেনটা আমি কী বানাতে চলেছি তো থাক তাও এখন কিউরিসিটি থাকা ভালো তো দেখতে থাকুন আমার সাথে আর এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি আর একদম লাল করে আমি ভাজবো না এটাকে কড়া করে এটা একটু হালকা যে ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু আমি এটাকে তুলে নেবো সবগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আমার অনেকখানি ভাজা হয়ে গেছে আমি খুব বেশি ভালো করে আর ভাজছি না এবার আমি একটা প্লেটের মধ্যে চিকেনগুলো তুলে নিচ্ছি বাকিগুলোও কিন্তু আমি সেম ভাবে ভেজে নেব চিকেনগুলো আমার সব ফ্রাই করা হয়ে গেছে এবার ওই প্যানের মধ্যেই আমি বাটার দিয়ে দিচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মতন বাটারটা কিন্তু খুব ভালো করে গরম হওয়ার আগেই আমি বেশ ভালো পরিমাণ রসুন কিন্তু আমি একদম ছোট ছোট করে যতটা ছোট করে সম্ভব কাটা যায় চপ করে নিয়েছি সেটাকে আমি কিন্তু বাটারের সাথে একই সাথে কিন্তু আমি এটাকে ফ্রাই করব এবং বাটারটার গন্ধ বেরোবে সুন্দর প্লাস রসুনটার গন্ধ বেরোবে একই সাথে ভাজা হবে কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজার চেষ্টা করবেন আর এটাকে হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে অরিগানো দিয়ে দিলাম আর দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা কিন্তু নিজের স্বাদ মতন দেবেন বাইরে ঝাল খাবেন সেই অনুযায়ী দেওয়া দেওয়া হয় যেন এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কি বানাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি বাটার গার্লিক চিকেন বানাচ্ছি তো কিভাবে দেখুন কয়েকটা বাড়িতে জিনিস থাকলে কত সহজে বানানো যায় সেটাই আমি দেখাচ্ছি আর এখানে যে চিকেন স্টুটা ছিল সেই স্টুট আমি এখানে ব্যবহার করছি যতটা যেমন পরিমাণ প্রয়োজন পড়বে সেই ততটুকুই আমি দেব আর এটা স্টুটা যেই একটু ফুটে উঠছে গরম হওয়ার পর আমি এখানে দেড় চামচের মতন ময়দা ব্যবহার করছি যাতে গ্রেভিটা আমার একটু থিকনেসটা আসে সেই কারণে এবার আমি একটা হাতা দিয়ে এটাকে ভালো করে গ্রেভিটা বানিয়ে নিলাম দেখুন দেখতেই পাচ্ছেন যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আবার একটুখানি চিকেন স্টুটে দেওয়া যেতেই পারে কোনো অসুবিধা নেই এবার আমি তার মধ্যে চিকেন ফ্রাইগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিক্সড করে নেবো আর এখনও পর্যন্ত আমি লবণ দিই নি লবণটা কিন্তু নিজেদের প্রয়োজন মতন এবং স্বাদ মতনই অবশ্যই দেবেন দেখুন একদম রেডি হয়ে গেছে আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু যদি আপনার হালকা মিষ্টি খেতে চান তাহলে কিন্তু চিনিটা অল্প একটু মাত্রা ব্যবহার করতেই পারেন আমার এখানে ভালো লাগে না তাই দিই আর একদম আমার প্লেটিংয়ের জন্য রেডি দেখতেই পারছেন কী দুর্দান্ত দেখতে লাগছে দেখলেই জিবে জল আসবে তাই না অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন এইভাবে এবং সবাইকে খাওয়াবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন এটা কিন্তু রুটি পরোটা নানের সাথে কিন্তু দুর্দান্ত একটি রেসিপি